আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে চলে আসছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বলেছিলাম কয়েকটা ভিডিও তোমাদেরকে দিব, একটা ভিডিও হয়ে গেছে, আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। তো আশা করি তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য অনেক ভিডিও বানাবো। আর যদি লাইক কমেন্ট শেয়ার বন্ধ করে দাও তাহলে সেক্ষেত্রে ভিডিও কম হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ছয় নম্বরে যেটা আছে, কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত। ছয় নম্বর প্রশ্নের যেটা আমরা জানি, যেটা হচ্ছে অজানা সংখ্যার মান, ঠিক আছে? সবসময় মাথায় রাখবা যে এই অজানা সংখ্যার মান যেটা হচ্ছে 100%, ঠিক আছে? অজানা সংখ্যার মান, তাহলে আমরা যেটা জানি এই যে 40%-এর সঙ্গে 45 যোগ করলে সেই সংখ্যাটা হবে, এই যোগফলটা সেই সংখ্যাটা হবে, তার মানে 100% হবে। তাহলে আমরা বলতে পারি যে এই 100% এবং 40%-এর যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে এই 45। তাহলে 1% সমান এই 45 ভাগ হলো 60, সুতরাং 100% সমান 45 ইন্টু 100 ভাগ হলো 60। তাহলে এটা কাটা, তারপর এটা পাঁচবার যাবে, এটা যাবে তিনবার, 3 × 15 = 45, তাহলে 5 × 15 = 75। সো সেই সংখ্যাটা হলো ক নম্বর অপশানটা কারেক্ট। সো আমরা যদি একটু শর্টকাটে দেখি এই অঙ্কটা, আমরা মুখে মুখে সমাধান করতে চাই, তাহলে কি হবে? দেখো এই 45% সমান কত, আমরা দেখেছি যে এই 45% হচ্ছে 100% এবং 40%-এর পার্থক্য। তাহলে সেই পার্থক্য দ্বারা আমরা ভাগ করব 60, আর যে মানটা বের করতে বলেছে সেই সংখ্যাটা, সেই সংখ্যাটার মান হচ্ছে 100। হয়ে গেল এক লাইনের অঙ্কে সমাধান, ঠিক আছে? এক লাইনের অঙ্কে সমাধান হয়ে গেছে, 3 × 15 = 45, তার 5 × 15 = 75, 75 হয়ে গেল। তো এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বরে যেটা আছে, দেখো একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থী কত। তাহলে আমরা একটু ধরে নিচ্ছি মোট শিক্ষার্থী হচ্ছে এক্স, ঠিক আছে? মোট শিক্ষার্থী এক্স, এবং প্রত্যেকে চকলেট পায়, কত গুণ? 3 গুণ, তার মানে এই 3x। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশ্চান এই শিক্ষার্থী সংখ্যা এবং টোটাল চকলেট দ্বারা এই যে আমরা যদি গুণ করে দেই তাহলে এই সংখ্যাটাই হচ্ছে 2700। তাহলে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, আমরা 3 × 27, দ্যাট মিন্স 900। তার মানে আমরা বলতে পারি x² সমান হচ্ছে 900। তাহলে বলতে পারি x সমান 3 × 9, দ্যাট মিন্স 30² তার মানে 30, অর্থাৎ সেই সংখ্যাটা মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, ঠিক আছে? মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন, খ নম্বর অপশানটা কারেক্ট। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বরে যেটা আছে, দেখো 5x/6+3 এবং x/3+10 পরস্পর সমান হলে x-এর মান কত। খুবই ইজি, দেখো 5x/6+3 এটা সমান x/3+10 হলে, তাহলে 5x/6 − x/3, তারপরে এই 10 থেকে 3 - করলে যেটা হবে 7। তাহলে দেখো এটা হচ্ছে লসাগু করলে 6 হবে, তাহলে হচ্ছে 5x − 2x সমান হচ্ছে 7। তাহলে 5x থেকে 2x - করলে যেটা হচ্ছে 3x সমান 6 × 7 = 42। তাহলে 3 দ্বারা কাটলে 3 × 3 = 12, 3 = 14, 42, অর্থাৎ x-এর মানটা হচ্ছে 14, ঠিক আছে? সো গ নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বরে দেখো xyz = 240 হলে y এর মান কোনটি হতে পারে না। আচ্ছা, y এর মান যে কোনোটা হইতে পারে, দেখো xyz যে কোনো, বাট y এর মানটা যদি 0 দাও তাহলে কি হয়ে যাবে, টোটাল ভ্যালুটা হয়ে যাবে 0, তার মানে 0 হওয়া যাবে না, ঠিক আছে? সো 0 হওয়া যাবে না, ঘ নম্বর যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বরে যেটা আছে, দেখো স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 4 বছর পরে ছেলের বয়স হবে 11, বর্তমানে স্বামীর বয়স কত। তাহলে দেখো বর্তমানে ছেলের বয়স কত,
বলেছে 4 বছর পর 11 হবে, তাহলে বর্তমানে কি 11 থেকে 4 মাইনাস করলে যেটা হচ্ছে 7 বছর ছেলের বয়স। তাহলে স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়স, তাহলে স্ত্রীর বয়স হচ্ছে 4 গুণ, তার মানে 4 সাতা 28 বছর, ঠিক আছে? 4 সাতা 28 বছর। আচ্ছা, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। ওকে, তাহলে দেখো স্ত্রী হলো স্বামীর চেয়ে 5 বছরের ছোট। আচ্ছা, স্ত্রীর বয়স হচ্ছে 28 বছর, তাহলে স্বামীর বয়স কত? স্বামীর বয়স সিম্পলি 5, আমরা যদি 28-এর সঙ্গে 5 যোগ করে দেই সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 33 বছর, ঠিক আছে? 33 বছর এটাই অ্যান্সার। খ নম্বর যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11-তে যেটা আছে, দেখো একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটা কত? দেখো কোনো একটা সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি x, তাহলে এই 3 গুণের সঙ্গে যখন দ্বিগুণ যোগ করা হয় তখন হচ্ছে 90। ওকে, তাহলে দেখো দুইটা যোগ করলে হচ্ছে 5x সমান হচ্ছে 90, তাহলে x সমান 5, 1-এ 5, 18, ঠিক আছে? 18, সেই সংখ্যাটা হচ্ছে 18। সো আমরা এটা কি মুখে মুখে করতে পারবো? এই সমাধানটা মুখে মুখে যদি করি, দেখো এই 3 গুণ এবং 2 গুণ মিলে হচ্ছে 5 গুণ, তাহলে 5 গুণ সমান হচ্ছে 90, 1 গুণের মানটা কত সেটা বের করলেই অ্যান্সার, তাহলে 1 গুণ হচ্ছে 18, ঠিক আছে? অর্থাৎ 90-কে 5 দ্বারা ভাগ করলে 18 হয়, এটাই অ্যান্সার। এবার আমরা 12 নম্বর প্রশ্নে সমাধান করব। 12-তে যেটা আছে, কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তাদের দুজনের মোট 30 টাকা আছে, ক্ষয়ের টাকা কত? তাহলে ক্ষয়ের টাকা যদি x হয় তাহলে ক্ষয়ের টাকা হচ্ছে 2x। ওকে, আচ্ছা তাহলে দুইজন মিলে x প্লাস 2x সমান হচ্ছে 30, তাহলে 3x সমান হলো 30, তাহলে x এর মানটা যদি বের করি 3 দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে 10 বার যাবে, তার মানে x সমান হচ্ছে 10। যেটা জানতে চেয়েছে ক্ষয়ের টাকা কত, তো ক্ষয়ের টাকা x ধরেছি 10 টাকা। ওকে, আচ্ছা তাহলে বিষয়টা হলো এরকম যে দেখো এই যে কয়ের টাকা এবং ক্ষয়ের টাকা, ক্ষয়ের টাকার দ্বিগুণ, কয়ের হচ্ছে 2 গুণ আর ক্ষয়ের 1 গুণ, এই হচ্ছে টোটাল 3 গুণ, তাহলে 3 গুণ সমান 30, যেটা বের করতে বলেছে ক্ষয়ের টাকাটা, ক্ষয়ের হচ্ছে 1 গুণ, 1 গুণের মান হচ্ছে 10, অর্থাৎ এই 30-কে 3 দ্বারা ভাগ করলেই সরাসরি অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? সো গ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13-তে যেটা আছে, পিতা পুত্রের অঙ্ক, দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের, আচ্ছা পুত্রের বয়স আমরা ধরে নিচ্ছি x, তাহলে পিতার বয়স কত হচ্ছে 5x, এটা হচ্ছে বর্তমানে। বলেছে 3 বছর পরে, তার মানে 3 বছর পরে পিতার বয়সও 3 বছর বাড়বে এবং পুত্রের বয়সটাও 3 বছর বাড়বে। আচ্ছা 3 বছর পরে কি হবে? আচ্ছা আমরা 5x প্লাস 3 সমান পুত্রের বয়স x প্লাস 3, অর্থাৎ 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স এটা ইনটু 4, 4 গুণ হবে, তাহলে 5x প্লাস 3 সমান হচ্ছে 4x প্লাস 3, 4, 12। তাহলে দেখো এই 5x থেকে 4x মাইনাস করলে যেটা হচ্ছে x, আর 12 থেকে 3 মাইনাস করলে যেটা হচ্ছে 9 বছর, ঠিক আছে? 9 বছর বর্তমানে যেটা পুত্রের বয়স। আচ্ছা তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হচ্ছে এই যে 5x, যেহেতু 5 ইন্টু 9, 5 নং 45, অর্থাৎ পিতার বয়স 45 বছর, পুত্রের বয়স 9 বছর। গ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা করব, 14 নাম্বার প্রশ্নের সমাধান করব। ওকে, 14-তে যে বিষয়টা আছে, দেখো কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যাবে। তাহলে দেখো কোনো একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি, সেই সংখ্যাটা হচ্ছে x, সেই সংখ্যার অর্ধেকের সঙ্গে যদি আমি 6 যোগ করি যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ থেকে, তার মানে এই দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যাবে, তাহলে সেই সংখ্যাটা কত? দ্যাট মিন্স x এর মানটা আমরা বের করে ফেলি। চলো তাহলে x বাই 2, এখান থেকে মাইনাস 2x টানবো, আর এখানে হচ্ছে মাইনাস 21 মাইনাস 6, তাহলে লসাগু করলে 2 হবে, তাহলে x মাইনাস 2 দুগুণ 4x সমান 21 আর 6,
যেটা হচ্ছে মাইনাস সাতাইশ, তাহলে যেটা হলো মাইনাস থ্রি এক্স বাই টু সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন। তাহলে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স সমান হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু টু বাই থ্রি, তাহলে তিন নং সাতাইশ, তার মানে নয় দুগুণা আঠারো, অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে আঠারো, অর্থাৎ ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা পনেরো নাম্বার প্রশ্নের সমাধান করব। পনেরোতে যেটা আছে দেখো, এক্স বাই টু প্লাস থ্রি সমান এক্স বাই থ্রি প্লাস ফোর, সমীকরণে এক্সের মান কত? তাহলে দেখো এখান থেকে ডিরেক্ট যদি বের করি আমরা এক্স বাই টু, এক্সটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স বাই থ্রি, আর এটা হচ্ছে ফোর, আর এই বাম পাশেরটা থ্রি যদি ওদিকে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি, তাহলে তিন দুগুণ ছয় থ্রি এক্স মাইনাস টু এক্স সমান হচ্ছে ওয়ান, তাহলে এক্স সমান হচ্ছে ছয়, ঠিক আছে, এক্স সমান হচ্ছে ছয়, সো মানটা হলো ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা ষোলো নাম্বার প্রশ্নের সমাধান করব। ষোলোতে যেটা আছে দেখো, এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয়, তবে এ এর মান কত? তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স, তাহলে এটাকে আমরা যদি ভাঙায় লিখি যেটা হচ্ছে, এই যে দেখো এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার লিখতে পারি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি আমরা, এক্স প্লাস ফাইভ আরেকটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ, তাহলে উভয় পক্ষকে আমরা এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে যেটা থাকে এ প্লাস এক্স, আরেকটা হচ্ছে এক্স প্লাস ফাইভ, অর্থাৎ এখানে এর মানটা বের করতে বলেছে, তাহলে এই এক্স এক্সও কাটতে পারি, এক্স যদি ওদিকে চলে যায়, সুতরাং এ সমান হলো ফাইভ, ঠিক আছে, এ সমান ফাইভ, অর্থাৎ খ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। সো এই ছিল আমাদের ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আরও বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে, এবং এই প্রশ্নগুলো করলেই পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং যে প্রশ্নগুলো আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্ন আগের প্রশ্ন আসে, এবং বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে প্রচুর প্রশ্ন রিপিট হয়, এবং রিপিট না হলেও তোমার যে কনসেপ্টগুলো আলোচনা করছি সেই কনসেপ্ট থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে, ঠিক আছে। সো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো। আসসালামু আলাইকুম।